রাস্তা দুইটা, একটা শয়তানের আর একটা আল্লাহ। আপনার কার রাস্তায় থাকবেন? এটাই প্রমাণ আপনি আসছেন। এখানে অনেক দূর হেঁটে হেঁটে আসতে হবে। দেখি এর নাম হলো সেলিম। এরকম বাতাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন আমি পাইনি কোনদিন। আপনারা পাইলে একটু আমরা জানায়। আমাদের হুজুরটা খেদমত নিতে পছন্দ করে বেশি। খেদমত নেয়া সুন্নত না, খেদমত করা সুন্নত। নিবেন কম করবেন বেশি। এখন নেয় বেশি করে হুজুর সিট হয়ে থাকে, কতজনে টিবে, টিপতে টিপতে কই টিবে আল্লাহ না জানে। আল্লাহ হুজুরে হেদায়াত করুক। টিবস কে মানুষের দিয়া টিপাস কে, শরীর টিপানো দোষ গুনা। আপনার শরীরে আপনার বিবি ছাড়া কারা হাত দেওয়া কি গুনা? অসুস্থ হলে ঠিক আছে, রোগীর খেদমত আমরা করব, তাতে কোনো অসুবিধা নাই। রোগী একজন বৃদ্ধা মহিলা, খেদমত করব, কোনো অসুবিধা নাই। জিব্বায় খাওয়া নিয়ে আবু বকর বৃদ্ধা কুষ্ঠ রোগীকে খাওয়ায় দিয়েছেন। মহিলা জিব্বায় খাওয়া নিয়ে খাওয়ায় দিয়েছেন, কারণ আঙ্গুলি দিতে গেলে গোস্ত উঠে যাবে। নিজে জিব্বায় খাওয়া নিয়ে মহিলা জিব্বায় ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, কিন্তু এমনি কোন মানুষের থেকে খেদমত নেবেন না, এটা রাসূলের সুন্নার বিরোধী। কোন আদেশ পাবেন না যে রাসূল বলছেন গরম পানি করে নিয়ে আস, আমার জন্য এটা করো। বরং তিনি আগে করতেন, পিছনে পিছনে সাহাবাই কেরাম করতেন। যেমন খন্দকের মাটি খুঁদেছেন, আগে তিনি কোদাল হাতে নিয়ে মাটিতে কোপ মেরেছেন আর বলেছেন আনা নবিউল্লাহ কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি এমন নবী যাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো আব্দুল মুত্তালিবের পরিবারে আমি এসেছি। কথা বললে তো কাজে শক্তি পাওয়া যায়, হেই নিও বলে না। এটা বলে তিনি মাটি কোপানো শুরু করলেন, তিনার সাথে হাজার হাজার সাহাবী মাটি কোপানো শুরু করলেন। আমরা কোরআন মানবো, রাজি আছেন তো? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান তো। দেখ সবাই রাজি আছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আজকের মাহফিলটা এই তকবীরটা হলো আমাদের তকবীর, সারা দুনিয়ার মুসলমানদের এই তকবীর, ঠিক কিনা? আর যারা মুসলমান না তাদের ভিন্ন তকবীর হাবিজাবি বানায় নেয় নিজেরা। জয় হো। এরপরে আরেকটা কি, আরো কি কি আছে হাবিজাবি বানায় নেয়? ইংলিশে রাখা হয় হুররে। আরে হুররে কি বেলা, হিপ হিপ হুররে। আমরা যখন বলি আমাদের সাথে কুটি ফেরেশতা আওয়াজ করে, এই জন্য তিনজনে আল্লাহু আকবর দিলে বহু দূর থেকে শোনা যায়, ঠিক কিনা? আপনারা দেন তো একটু জোরে আল্লাহু আকবর, একদম এটা। এখন এটা শ্রীপুর পারোয়া চলে গেছে অনেক দূর, আর আরশ পর্যন্ত পৌঁছে গেছে আপনাদের আওয়াজ। একজনের সাথে সত্তর হাজার ফেরেশতা বসা, কয় হাজার? সত্তর হাজার। নিয়ত থাকতে হবে যা শুনবো আমল করব। দোয়া করেন আল্লাহ আগে আমাদেরকে আমল দিক। আমার আগে হুজুর কথা বলেছেন অত্যন্ত চমৎকার, এরকমই হওয়া দরকার কথা। দলিল থাকবে বেশি, খাইরুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা, রাসূলের সহিহ হাদিস। শ্রেষ্ঠ কথা হলো, শ্রেষ্ঠ কথা কথা কম দলিল বেশি। দলিল কা? আল্লাহ দুটেই ওহি, একটা মাতলু আর একটা গায়রে মাতলু, দুটেই ওহি। এখন সেগুলো না কয়ে কয় কিতাবে আছে, কিতাব তো শয়তান একটাও কিতাব। কিতাবে আছে বলতে কোনো কথা নাই, নাম বলবা? আমাদের কিতাব বলতে আমরা কোরআনকে বুঝি, ঠিক কিনা? আর বাকিগুলো বুখারী মুসলিম ইবনে মাজা তিরমিজি নাসাই মুসাদরাকে হাকিম দারিমি, এগুলো আমরা নাম ধরে বলি, কিন্তু কিতাব বলতে একটাকেই বুঝায়, সেটা কি? কোরআন। আবার আমল নামা যেটা উঠে সেটাও কি? কিতাব। সেটাও
কিতাব তবে কোরআন হলো আল কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফি আল কিতাব আল্লাহ এটা আল্লাহ গায় দিয়েছেন আর আমলনামা যেটা সেটা হলো শুধু কিতাব ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা وينقلب إلى أهله مسرورا الله أكبر কি সুন্দর বর্ণনা আল্লাহ যার আমল নামা ডান হাতে দিব বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব হাসতে হাসতে জান্নাতীদের সাথে মিলে যাবে সে আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করেন আজকে জুমায় যত মসজিদে যত মুসল্লি এসেছে আপনি সবাইকে শামিল করেন মাহফিলের কিছু ডেকোরাম থাকে এটা আদায় করবেন না হলে আল্লাহর শুকরিয়া আদায় হয় না যে কোনো জায়গায় যাবেন মাহফিলে যারা থাকেন মেহমান এদের প্রশংসা করবেন এটা ডেকোরাম কারণ ওরা দাওয়াত না দিলে তো আমি আসতে পারতাম না ওদের কষ্ট আছে না কত কষ্ট করেছে এই যে আপনাদের কাছে খবর পৌঁছিয়েছে কত দূর মাটির রাস্তা আপনি আসতেছেন এখন এই যে কষ্ট যে ছেলেগুলো করলো এই ছেলেগুলোকে আল্লাহ জীবনের তরে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও দক্ষিণ নাল্লা পোল্লা নাল্লা পোল্লা অর্থ কথা বুঝছে এমন জায়গায় থাকে জায়গার অর্থই জানে না কোন দিন ওই এক থানায় গেলাম থানার নাম হলো দিনাজপুর বললাম অর্থ কি কহজর অর্থ জানি না তো এটার নাম রাখছেন কেন যেটার অর্থ জানবেন না এটা রাখবেন না এটা সুন্নতের খেলাফ রাসূলের সহি সুন্নাত তিরমিজির সহি বর্ণনা রাসূল যখন সফর করতেন যেখানে দেখতেন যে জায়গাটার নাম ভালো না আমাদের এখানে এরকম জায়গা আছে না এখানে জায়গা একটার নাম আছে খেতাসোর কি সোর আমি কইলাম আর কিছু চুরি করতে পারলি না খবিশ কোথায় সাথে খেতাও মানছি চুরি করে একটু কম্বল টম্বল চুরি করলে একটু দাম পাইতি তুই কয় হুজুর কে যে খেতা চুরি করছে আমরা তো কেউ চুরি করছি না মানে তোর নাম চেঞ্জ করো রাসূলের সুন্নাহ ছিল আদাতে মুবারাকা তিনি নাম চেঞ্জ করতেন অথবা যেটা অর্থ থাকতেন ওখান থেকে চলে যেতেন যেমন মদিনায় ঢোকার আগেই ইয়াসরিব নাম চেঞ্জ করে দিয়েছে যাই হোক নাল্লা পোল্লা হয়তো আর নাম আছে হুজুর হয়তো জানেন না মাটিলাল এটা গবেষণা করে বের করলেন নাল্লা পোল্লা পূর্বপাড়া দক্ষিণ নাল্লা পোল্লা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক সম্মেলন আজকের প্রধান অতিথি জনাব মঞ্জুরুল আলম রাজীব ভাই চেয়ারম্যান উপজেলা পরিষদ সাবাত আসছেন হ্যাঁ মঞ্জুরুল আলম ভাই আসতে পারেন নাই ধামরার এমপি সাহেবকে আমি পাই প্রায় প্রোগ্রামে তিনি থাকেন চেয়ারম্যান সাহেব থাকলে ভালো হইতো আপনার জন্য অনেকগুলো প্রোগ্রাম আচ্ছা আসবেন ইনশাআল্লাহ রাজীব ভাই আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুক আমাদের এ বিএম আজহারুল ইসলাম সুরুজ ভাই ইউনিয়নের চেয়ারম্যান তিনিও আসবেন আশা করি এরপরে আমার আগে কথা বলেছেন মাওলানাদের নাম নাই তো সব মেহমানের নাম আছে হুজুরের নাম নাই আর কাদের নাম দিয়েছেন এখন তো এদের নাম দিল আবার প্রোগ্রামও করতে দেয় না এরা তবে মনে রেখো যারা কোরআনের প্রোগ্রাম করতে দাও না জান্নাতে যেতে পারবে না তোমাকে তুমি যেই দলেরই হও কোরআনের প্রোগ্রাম নিয়ে শয়তানি করছো আল্লাহ তোমার দেখা দিবে ভালো করে কালেমা নসিব হবে না তোর জনাব মোহাম্মদ শাহাদাত হোসাইন খান ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ জনাব মোহাম্মদ শাফাত হোসেন শওকত গোলাম মোস্তফা গুলু জনাব আফজান হোসাইন আব্দুর রাজ্জাক ফরহাদ হোসাইন নজরুল ইসলাম আরিফ হোসাইন বুলবুল মোহাম্মদ খলিলুর রহমান মোহাম্মদ মুখলিসুর রহমান মুকুল মোহাম্মদ দেলার হোসেন মোহাম্মদ গোলাম রহমান সহযোগিতায় মোহাম্মদ জাকির হোসাইন আর সৌজন্য মেসার্স হানিফ এন্টারপ্রাইজ মোহাম্মদ আবু হানিফ গোড়া গোড়াইল বাড়িবাজার এই এতজনের নাম আপনারা দিয়েছেন শেষে আসছে মেসার্স ইকবাল ব্রাদার্স এন্ড ইলেকট্রনিক্স মোহাম্মদ কামরুজ্জামান ইকরা স্কুল সংলগ্ন আপনারা যারা এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আজকে জুমার আগে খুতবা দিয়েছে জুমার আলোচনা করেছে আমার এই ভাইটি কি নাম তোমার হ্যাঁ
মাশাআল্লাহ, নামেও খলিল কাজেও খলিল। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, তাকে বড় দায়ী হিসাবে সারা দুনিয়ার মানুষের কাছে দাওয়াত দেওয়ার তৌফিক আল্লাহ দান করুক।